আসসালামু সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ আলমাশা আহমেদ শফি অস্বাভাবিক মৃত্যুর বিভাগীয় তদন্তের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ বিন আহমদ শফি আল মাদানি তিনি বিভাগীয় তদন্তের জোর দাবি জানান এই সময় পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত মামলা তদন্তপূর্বক অবিমান প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান বক্তারা রাতে সাভারে সোমবার একটি ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো কোটি টাকার মালামাল খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কাঠের সিজলিং ফ্যাক্টরি অতিরিক্ত তাপে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস তবে ঘটনি কোনো হতাহতের ঘটনা ফরিদপুরে ভাঙ্গা বাজারে সরকারি জায়গায় দোকান বরদ্ধ নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণের দাবিতে সোমবার সকালে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় অবরোধের কারণে রাস্তার দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় রংপুর নগরের বড়বাড়ি এলাকায় নিখোঁজের একদিন পর সাড়ে চার বছরের শিশু মাইশাল লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ মাইশাল স্থানীয় কিন্ডারগার্ডের শিশু শ্রেণির শিক্ষার্থী পুলিশের ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা পরে মরদেহটি ময়লা তদন্তের জন্য একটি বেসরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ ময়মনসিংহের ভালুকায় নতুন বছরের শুরুতেই একশো নিরানব্বইটি ছিন্নমূল পরিবার পাচ্ছে বিনামূল্যে দুই শতাংশ জমি সহ নতুন ঘর আশ্রয়ন প্রকল্পের আওতায় উপজেলার এগারোটি ইউনিয়নের আঠারোটি পয়েন্টে দ্রুত গতিতে এগিয়ে চলছে ঘরগুলোর নির্মাণ কাজ জানুয়ারি মাসে মাঝে মাঝে সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশের উপকার ভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরগুলোর চাবি হস্তান্তর করার কথা রয়েছে ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা আটচল্লিশ বছর বয়সে অন্ধ শাহনাজ ষোলো বছর আগে স্বামী আবু জাফর অন্যত্র বিয়ে করে তাকে ফেলে চলে যায় নিজের জায়গা না থাকা এক ছেলে আর এক মেয়েকে নিয়ে ভাই বোনদের আশ্রয়ে থেকে অনেক কষ্টে চলছিল তার জীবন রাশিদার জীবনের গল্পটা অনেকটাই একই রকম পনেরো বছর আগে স্বামী মারা যাওয়ায় একমাত্র মেয়েকে নিয়ে ভাইয়ের কাছে আশ্রয় নেয় সে সরকারের চলমান কর্মসূচির আওতায় মল্লিকবাড়ি ইউনিয়নের

সরকারে অনেক অনেক ধন্যবাদ জায়গা ছিল না ঘর ছিল না ঘর পাইছি শেখ হাসিনা আমাদের একটা ঘর দিয়েছে আমরা খুব খুশি হয়েছি একটা বাড়ি পাইছি থাক মতন মুজিব বসে আশ্রয়হীন থাকবে না কেউ এ লক্ষ্যে কাজ করছে সরকার সে ধারাবাহিকতায় ভালুকে একশো টি পরিবার পাচ্ছে এ সুবিধা জানালেন এ কর্মকর্তা মুজিব বর্ষে বিশেষ করে কেউ গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী বিজয়ের যে কেউ যেন আর মানে ফ্লটিং অবস্থায় না থাকে সবাই যেন একটা ঘর পায় মানে ঘর সুন্দর শুধু ঘরই না সুন্দর একটা ঘর যেখানে ওয়াশরুম আছে কিচেন আছে তারপর দুই শতাংশ আমরা তাদের নামে লিখে দিচ্ছি প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সাহসী পদক্ষেপ প্রকল্প পরিদর্শনে এসে এমনটাই জানালেন স্থানীয় সংসদ সদস্য মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই উনি এই আশ্রয়হীন পরিবারের মাঝে জমি দিয়ে ঘর দিয়ে আজকে যে নজির সৃষ্টি করেছেন এই জন্য আমাদের সকল ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সকলের বাসস্থান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার উপকারভোগীর সংখ্যা পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা সহ আশ্রয়ণ প্রকল্পের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক ময়মনসিংহের হালুয়াখাড় সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় এক চোরাচালানকারী নিহত হয়েছে এই ঘটনায় চোরাচালানকারী অস্ত্রের আঘাতে আহত হয়েছেন বিজেপির এক সদস্য সোমবার মধ্যরাতে উপজেলার সূর্যপুর ডুমনিকুড়া এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির উনচল্লিশ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল তোহিদ আলম সাংবাদিকদের প্রেস ব্রিফিং কালে তিনি বলেন তারা যখন বুঝতে পারে যে না বিজেপির টহল দল তাদের পিছনে লেগে আছে এবং গ্রেফতার করবে একটা পর্যায়ে এসে তারা স্ট্যান্ড নেয় বা প্রতিহত করার চেষ্টা করে তারা সেই সময় একটা মারমুখী অবস্থান নিয়ে দেশীয় দা কুমড়া বা এই জাতীয় কিছু ধারালো কোনো অস্ত্রগুলো নিয়ে আমাদের টহলদলের উপর আক্রমণ করার জাস্ট উপক্রম হয়েছে সেই পরিস্থিতিতে আর কোনো অপশন না থাকায় আর কোনো উপায় না থাকায় শেষ পন্থা হিসেবে এবং আত্মরক্ষাতে আমাদের টহলদল গুলি বর্ষণ করতে বাধ্য হয় মঙ্গলবার সকালে টাঙ্গালের কালীহাতিতে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের নিহতের পরিবার ও স্থানীয়রা জানান সকালে মাছ কিনে বিক্রি করার জন্য এলেঙ্গার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে পরে হাতিয়া রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ছিল মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ